বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে সুস্থ রেখেছেন, এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন, পাশাপাশি ভালো রেখেছেন তোমাদেরকেও। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ছাত্রছাত্রী সহ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা এই ক্লাসটি দেখছেন তাদের সবাইকে বায়োলজি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিম উদ্দিন, সহকারী অধ্যাপক প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি পার্বত্য জেলা। আজকে ক্লাসটি একাদশ শ্রেণী, যারা 2022-এর পরীক্ষার্থী সেশন 2021 তাদের জন্য। বায়োলজি সেকেন্ড পেপার থেকে আমরা আজকে আলোচনা করব চ্যাপ্টার 2 এবং টপিকস হিমোসিল, হার্ট স্ট্রাকচার অ্যান্ড ব্লাড সার্কুলেশন অফ গ্রাসোফার। আমরা গত ক্লাসে গ্রাসোফার বা ঘাস ফড়িং সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে আমরা পঙ্গপাল কী জেনে জানতে পেরেছি, ঘাস ফড়িংয়ের বাহ্যিক গঠন সম্পর্কে জানতে পেরেছি, শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছি, আর আলোচনা করেছি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ গ্রাসোফার বা ঘাস ফড়িংয়ের মুখোপাঙ্গ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিমোসিল, এটি আর্থ্রোপোডা পর্বের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরেকটি বিষয় হচ্ছে যে ঘাস ফড়িংয়ের হৃৎপিণ্ডের গঠন এবং তার সাথে রিলেটেড হচ্ছে ব্লাড সার্কুলেশন অফ গ্রাসোফার, অর্থাৎ এই হৃৎপিণ্ডের মাধ্যমে কীভাবে রক্ত সংবহিত হয়। তো শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়। প্রথম হচ্ছে হিমোসিল। হিমোসিল হচ্ছে, সংক্ষেপে যদি বলি যে হিমোসিল হলো আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে রক্তপূর্ণ গহ্বরকেই হিমোসিল বলে। তোমরা যদি জটিলটা ভুলে যাও তখন এইভাবে বলবে, আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের রক্তপূর্ণ গহ্বরকেই হিমোসিল বলে। আমরা অন্যভাবে বলতে পারি যে হিমোসিল হচ্ছে এমন ধরনের গহ্বর যেটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না, হিমোসিল মেসোরাম থেকে উৎপত্তি লাভ করে না, অথচ রক্তপূর্ণ থাকে, তাকেই বলা হয় হিমোসিল। তাহলে এখন এই হিমোসিল আর্থ্রোপোডা পর্বের একটি অনন্য বৈশিষ্ট্য, পাশাপাশি হিমোসিল মোলাস্কা পর্বেও পাওয়া যায়, তবে আর্থ্রোপোডা পর্বে ব্যাপকভাবে এটি দেখা যায়। হিমোসিলকে তিনটি ভাগে ভাগ করা যায়। তিনটি অংশে হিমোসিল, মনে করো আমরা যদি এটাকে এমনিতে দেখাই, একে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, এটা হচ্ছে দুটো পর্দা, অনুপ্রস্থ পর্দা। এটি হলো অঙ্কীয় পর্দা, এটা পৃষ্ঠীয় পর্দা। আর এটি হচ্ছে অঙ্কীয় পর্দা। তাহলে আমি একে বুঝাতে পারলে ভালো হবে, এটা হচ্ছে মস্তিষ্কের হিমোসিল। এটাকে বলা হয় প্যারিকার্ডিয়াল সাইনাস। এটি হচ্ছে প্যারিভিসেরাল সাইনাস। এটি হলো প্যারিনিউরাল সাইনাস।
আর এখানে থাকে পৌষ্টিক হৃদযন্ত্র, এখানে অবস্থান করে হৃদযন্ত্র, এখানে অবস্থান করে পৌষ্টিক তন্ত্র, আর এখানে অবস্থান করে স্নায়ুতন্ত্র। আচ্ছা, এখন আমি তোমাদের ব্যাখ্যা করছি। হিমোসিল আমরা বলেছি যে এটি আর্থ্রোপোডা পর্বে একটি অনন্য বৈশিষ্ট্য, এবং আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের স্পেশালি গ্রাসোফার এদের ক্ষেত্রে রক্তপূর্ণ গহ্বরকেই হিমোসিল বলে। তাহলে এখন এই হিমোসিল দুটি অনুপ্রস্থ পর্দা, এটা একটা অনুপ্রস্থ পর্দা, এটা আরেকটা অনুপ্রস্থ পর্দা, দুটি অনুপ্রস্থ পর্দার মাধ্যমে তিনটি প্রকোষ্ঠে বিভক্ত হয়। পৃষ্ঠদেশে যে অনুপ্রস্থ পর্দা সেটিকে বলা হয় পৃষ্ঠীয় পর্দা, আর অঙ্কীয় দেশে যে পর্দাটি থাকে সেটিকে বলা হয় অঙ্কীয় পর্দা। তাহলে পৃষ্ঠীয় পর্দা এবং অঙ্কীয় পর্দা, এই দুটি পর্দার উপস্থিতিতে হিমোসিল তিনটি প্রকোষ্ঠে বিভক্ত। পৃষ্ঠীয় পর্দার উপরের যে প্রকোষ্ঠটা, এই প্রকোষ্ঠটাকে বলা হয় প্যারিকার্ডিয়াল সাইনাস, সাইনাস মানে হচ্ছে স্পেস। আর পৃষ্ঠীয় পর্দা এবং অঙ্কীয় পর্দার মাঝখানে যে স্পেসটা বা প্রকোষ্ঠ সেটাকে বলা হয় প্যারিভিসেরাল সাইনাস, আর অঙ্কীয় পর্দার নিচের যে প্রকোষ্ঠটা সেটিকে বলা হয় প্যারিনিউরাল সাইনাস। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে পৃষ্ঠীয় পর্দা এবং অঙ্কীয় পর্দা উপস্থিতিতে হিমোসিল তিনটি প্রকোষ্ঠে বিভক্ত। একটি হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, একটি হচ্ছে প্যারিভিসেরাল সাইনাস, একটি হলো প্যারিনিউরাল সাইনাস। এখন কোন প্রকোষ্ঠে কোন তন্ত্র থাকে সেটি হচ্ছে বিচার্য বিষয়। প্যারিকার্ডিয়াল সাইনাস থাকে, সাইনাসে থাকে হৃদযন্ত্র, প্যারিভিসেরাল সাইনাস থাকে পৌষ্টিক তন্ত্র, আর প্যারিনিউরাল সাইনাসে থাকে স্নায়ুতন্ত্র। অর্থাৎ তিনটি প্রকোষ্ঠ তিনটি তন্ত্র দ্বারা পরিপূর্ণ থাকে। এখন এটি মনে রাখার একটা উপায় হচ্ছে প্যারিকার্ডিয়াল সাইনাস, তাহলে প্যারিকার্ডিয়াম কোথায় থাকে? প্যারিকার্ডিয়াম হচ্ছে হৃদযন্ত্রের বাইরের আবরণকে বলা হয় প্যারিকার্ডিয়াম, আমাদের হৃদযন্ত্রের বাইরের আবরণ হচ্ছে প্যারিকার্ডিয়াম। তাহলে প্যারিকার্ডিয়ামের সাথে মনে রাখবে, প্যারিকার্ডিয়াম সংক্রান্ত কোনো কিছু হলেই বুঝবে যে সেখানে হৃৎপিণ্ড সংক্রান্ত কোনো কিছু হবে, প্যারিকার্ডিয়াম নামটা আসলেই। পৌষ্টিক তন্ত্র, প্যারিভিসারাল শব্দটা আসলেই বুঝবে যে পৌষ্টিক সংক্রান্ত যে কোনো জায়গাতে, তাহলে এখানে পৌষ্টিক তন্ত্র থাকবে প্যারিভিসারাল, প্যারি মানে পরিবেষ্টন করে রাখা। আর হচ্ছে যে প্যারিনিউরাল সাইনাস, নিউরাল মানে নিউরন সিস্টেমের সাথে জড়িত, অর্থাৎ স্নায়ুতন্ত্র, তাহলে নামের সাথে মিল আছে। প্যারিকার্ডিয়াল সাইনাস থাকবে, সাইনাসে থাকবে হৃদযন্ত্র, পৌষ্টিক প্যারিভিসেরাল সাইনাস থাকবে পৌষ্টিক তন্ত্র, আর প্যারিনিউরাল সাইনাসে থাকে স্নায়ুতন্ত্র। এই তিনটি প্রকোষ্ঠ তিনটি তন্ত্র দ্বারা পরিপূর্ণ থাকে। এখন আসি যে রক্ত হিমোসিলের কাজ কী। হিমোসিলের প্রধান কাজ হচ্ছে অঙ্গতন্ত্র সমূহকে ধারণ করা, দ্বিতীয় কাজ হলো তারা সংবহনের কাজ করে। এখানে হিমোসিলের মধ্যে যে হিমোলিফ থাকে সেটি পরিপাকের ফলে সৃষ্ট খাদ্যসার এবং বিপাকীয় কার্যকলাপের ফলে সৃষ্ট বর্জ্য, যেমন শ্বসনিক বর্জ্য কার্বন ডাইঅক্সাইড, রেচনিক বর্জ্য ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরেট, এগুলো সংবহন করে। তাহলে আমরা আশা করছি যে তোমরা মানে হিমোসিল সম্পর্কে স্পষ্ট ধারণা তোমাদের হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড, হার্ট স্ট্রাকচার, ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের গঠন। হার্ট অফ গ্রাসোফার, তাহলে ঘাসফড়িংয়ের হার্ট বলতে যেটা বোঝায়, ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র হচ্ছে আসলে পরিবর্তিত রক্তবাহী নাড়ি। এটি অন্য প্রাণীদের হৃৎপিণ্ডের সঙ্গে তেমন কোনো সাদৃশ্য বহন করে না, কারণ আমরা জানি যে আমাদের হৃৎপিণ্ড হচ্ছে
চার প্রকোষ্ঠ বিশিষ্ট পাখিরও চার প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপদের ক্ষেত্রে অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ, বা ইয়েদের ক্ষেত্রে উভচরীদের ক্ষেত্রে তিন প্রকোষ্ঠ, মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ড হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে এখানে বেশ প্রকোষ্ঠটা বেশ তোমার দৃঢ়তা সম্পন্ন এবং তারা বলা যায় খুব মেটাবলিক অ্যাক্টিভিটি পরিচালনা করার জন্য বিশেষভাবে বৈশিষ্ট্য মণ্ডিত। কিন্তু ঘাসফড়িঙের ক্ষেত্রে এ ধরনের কোনো কিছু দেখা যায় না। ঘাসফড়িঙের ক্ষেত্রে মূলত হৃৎপিণ্ড বলতে বোঝানো হয় যে একটা পরিবর্তিত রক্তবাহী নালী। যেমন ঘাসফড়িঙের হৃদযন্ত্র সাতটি প্রকোষ্ঠ সমন্বয়ে গঠিত বা সাতটি কুটুরি সমন্বয়ে গঠিত। আমি যে ছোট করে এখানে দেখাই যে প্রথম মনে করো কুটুরিগুলো এরকম থাকে, এই একটা কুটুরি আমি ছোট করে আঁকছি একটু, এই একটা কুটুরি, তাহলে এটা হচ্ছে প্রথম কুটুরি, এটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, সাতটা কুটুরি সমন্বয়ে গঠিত। এবং এটি হচ্ছে এওটা বা সম্মুখ এওটা, এটাকে বলা হয় সম্মুখ এওটা। সম্মুখ এওটা আর এগুলো হচ্ছে এক একটা প্রকোষ্ঠ, এগুলো সবগুলি হচ্ছে প্রকোষ্ঠ বা কুটুরি। তারপর এখন আমরা অ্যালারি পেশি, এখানে থাকে অ্যালারি পেশি, তাহলে এগুলো হচ্ছে এই মনে করো এখানে কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ ছয়টি, ছয়টি না ঠিক ছয় জোড়া অ্যালারি পেশি, এগুলোকে বলা হয় অ্যালারি পেশি। অ্যালারি পেশি তাহলে এটি হচ্ছে ঘাসফড়িঙের হৃদযন্ত্রের গঠন আমরা এখন ব্যাখ্যা করি। যে ঘাসফড়িঙের হৃদযন্ত্র সাতটি কুটুরি সমন্বয়ে গঠিত, প্রত্যেকটা কুটুরির সাতটা কুটুরি এবং প্রত্যেকটা কুটুরি হচ্ছে অনেকটা ফানেল আকৃতির, তাদের পশ্চাৎ ভাগ হচ্ছে প্রশস্ত, সম্মুখ ভাগ হচ্ছে সরু। এবং প্রথম কুটুরি বা প্রথম প্রকোষ্ঠের সম্মুখ প্রান্তে সম্মুখ এওটা যুক্ত থাকে। আচ্ছা, এবার আসো যে প্রত্যেকটা কুটুরি নিচের দিকে অর্থাৎ পশ্চাৎ ভাগটা প্রশস্ত, সামনের দিকটা হচ্ছে সরু, প্রত্যেক কুটুরির পশ্চাৎ প্রান্তে একটি করে ছিদ্র থাকে, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এদেরকে বলা হয় অস্টিয়া। এটি যদি আমরা আলাদাভাবে দেখাই তাহলে এটি হচ্ছে এরকম, এই এটা হচ্ছে অস্টিয়া, অস্টিয়া। তাহলে এভাবে প্রত্যেকটা কুটুরির পেছনে পশ্চাৎ প্রান্তে দুই প্রান্তে একটি করে মোট দুটি অস্টিয়া থাকে, আবার প্রত্যেকটা কুটুরির উপরিভাগে সম্মুখ প্রান্তে একটা ছিদ্র থাকে, সেটাকে বলে তোমার আন্তঃকুটুরি ছিদ্রপথ, এটাকে বলে আন্তঃকুটুরি, এটা অনেক বইতে লেখা নাই, আগেরকার বইগুলোতে ছিল আন্তঃকুটুরি ছিদ্রপথ বা আন্তঃকুটুরি ছিদ্র। আন্তঃকুটুরি ছিদ্র তাহলে প্রত্যেকটা প্রকোষ্ঠে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কুটুরির পশ্চাৎ প্রান্তে দুই পাশে একটি করে মোট দুটি করে অস্টিয়া থাকে, এদিক দিয়ে রক্ত প্রবেশ করে, আবার প্রত্যেকটা কুটুরির শীর্ষ প্রান্তে থাকে আন্তঃকুটুরি ছিদ্র।
আবার কুঠুরিগুলো এমনভাবে থাকে যে যখন তোমার অস্ট্রিয়া খোলা থাকে, যখন অস্ট্রিয়া এখানে খোলা, তাহলে এখানে আন্তঃকুঠরি ছিদ্রপথ বন্ধ থাকবে। যেমন ধরো এটাকে বন্ধ করে দেখাই, এটা বন্ধ, এটাও বন্ধ, এটা উপরের দিকে থাকবে। তাহলে যখন অস্ট্রিয়াগুলো খোলা থাকে তখন আন্তঃকুঠরি ছিদ্রপথ বন্ধ থাকে, আবার আন্তঃকুঠরি ছিদ্রপথ যখন খোলা থাকে, যেমন ধরো এখানে খোলা, তখন অস্ট্রিয়াগুলো বন্ধ থাকবে। তা আমরা যদি আরেকটা করে দেখাই, এখানে আমরা আন্তঃকুঠরি ছিদ্রপথ বন্ধ দেখাই দুটোটাই, আবার আমি আরেকটা চিত্র দেখাই, ধরো আন্তঃকুঠরি ছিদ্রপথ খোলা, তাহলে এই এখানে দেখো যে আন্তঃকুঠরি ছিদ্রপথ খোলা কিন্তু অস্ট্রিয়াগুলো হচ্ছে বন্ধ। তার মানে হচ্ছে অস্ট্রিয়া এবং আন্তঃকুঠরি ছিদ্রপথ একসাথে খুলে যায় না, একসাথে বন্ধও হয় না। এক যখন আন্তঃকুঠরি ছিদ্রপথ খোলা থাকে, যখন আন্তঃকুঠরি ছিদ্রপথ খোলা থাকে তখন অস্ট্রিয়াগুলো বন্ধ থাকে, আর যখন অস্ট্রিয়া খোলা থাকে তখন আন্তঃকুঠরি ছিদ্রপথ বন্ধ থাকে। আচ্ছা, এবারে আমরা দেখি যে প্রত্যেকটা প্রকোষ্ঠের সাথে ত্রিভুজাকৃতির তন্তুময় গঠন, প্রত্যেকটা প্রকোষ্ঠকে টারগামের সাথে, টারগাম হচ্ছে পৃষ্ঠদেশ, প্রত্যেকটা সেগমেন্ট বা তোমার স্ক্লেরাইটের পৃষ্ঠদেশকে বলা হয় টারগাম, আর অঙ্কীয় দেশকে বলা হয় স্টারনাম। তাহলে টারগামের সাথে সংযুক্ত থাকে এগুলো, মনে করো এইভাবে ছাদের সাথে সংযুক্ত, তাহলে প্রত্যেকটা এই এই যে তন্তুময় মোচাকার গঠন এটাকে বলা হয় অ্যালারি পেশি। তাহলে অ্যালারি পেশির মাধ্যমে প্রত্যেকটা হৃৎপিণ্ডে প্রত্যেকটা কুঠুরি টারগামের সাথে সংযুক্ত থাকে, এবং এই অ্যালারি পেশির সংকোচনে অস্ট্রিয়াগুলো খুলে যায়, অ্যালারি পেশির প্রসারণে অস্ট্রিয়াগুলো বন্ধ হয়ে যায়। যেমন এখানে দেখো আমরা এখানে হৃৎপিণ্ডের স্বাভাবিক যে চিত্রটা দেখেছি, এখানে অস্ট্রিয়াগুলো সব বন্ধ, আন্তঃকুঠরি ছিদ্রপথ খোলা। আবার যখন আন্তঃকুঠরি ছিদ্রপথ খোলা থাকলে অস্ট্রিয়াগুলো যে, আন্তঃকুঠরি ছিদ্রপথ বন্ধ থাকলে অস্ট্রিয়াগুলো যে খোলা থাকে সেটার জন্য এই চিত্রটা দেখেছি, আবার বন্ধের চিত্র আলাদাভাবে দেখেছি, যদি এটা না দেখালেও হবে কারণ এটা দিয়ে সেটা দেখানো যাবে। অর্থাৎ এখানে আন্তঃকুঠরি ছিদ্রপথ খোলা, অস্ট্রিয়া বন্ধ, এখানে আন্তঃকুঠরি ছিদ্রপথ বন্ধ, অস্ট্রিয়া খোলা। তাহলে এই হচ্ছে হৃদযন্ত্রের গঠন। আমি আবার বলছি যে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র কোনো অন্যান্য প্রাণীদের হৃদযন্ত্রের সাথে তেমন কোনো সাদৃশ্য বহন করে না, বরং এটি একটি পরিবর্তিত রক্তবাহী নালী হিসাবেই বিবেচিত। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রে সাতটা কুঠুরি বা প্রকোষ্ঠ থাকে, প্রত্যেকটা কুঠুরি সম্মুখভাগ সরু, পশ্চাৎভাগ প্রশস্ত। সম্মুখভাগে একটি ছিদ্র থাকে, এটিকে বলা হয় আন্তঃকুঠুরি ছিদ্রপথ। পশ্চাৎভাগে দুই পাশে একটি করে মোট দুটি ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে বলা হয় অস্ট্রিয়া। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো এক ধরনের তন্তুময় মোচাকার গঠনের মাধ্যমে টারগামের সাথে সংযুক্ত থাকে, এই মোচাকার তন্তুময় গঠনকে বলা হয় অ্যালারি পেশি। অ্যালারি পেশির সংকোচনে অস্ট্রিয়াগুলো খুলে যায়, অ্যালারি পেশির প্রসারণে অস্ট্রিয়াগুলো বন্ধ হয়ে যায়। তাহলে এভাবেই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ অব্যাহত থাকে। আর হৃৎপিণ্ডের প্রথম প্রকোষ্ঠের সম্মুখ প্রান্তে সংযুক্ত থাকে সম্মুখে ওটা, পশ্চাৎ প্রান্তে সপ্তম খণ্ডাংশের বা কুটুরির পশ্চাৎ প্রান্তে থাকে পশ্চাৎ এওটা। এই হচ্ছে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের গঠন। এখন আমরা আলোচনা করব সার্কুলেশন বা ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবহন প্রক্রিয়া, কীভাবে সার্কুলেশনটা রক্ত সংবহন সম্পন্ন হয়। ব্লাড সার্কুলেশন অফ গ্লাসোফার অর্থাৎ ঘাসফড়িংয়ের রক্ত সংবহন প্রক্রিয়া, আমরা একটু আগে এখন আলোচনা করেছি যে ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড অর্থাৎ হার্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখন ঠিক এই হার্ট বা হৃৎপিণ্ডের মাধ্যমে কীভাবে রক্ত সংবহিত হয় সেটি আমরা আলোচনা করতে যাচ্ছি। ঘাসফড়িংয়ের হিমোসিল হচ্ছে একটা বড় ধরনের গঠন, এবং হিমোসিলের পেরিকার্ডিয়াল সাইনাসে অবস্থান করে হৃদযন্ত্র। রক্ত সংবহনের শুরুতেই অ্যালারি পেশির সংকোচন ঘটে, আর যখন অ্যালারি পেশির সংকোচন ঘটে তখন অস্ট্রিয়াগুলো একযোগে খুলে যায়, ফলে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে একযোগে সবগুলো প্রকোষ্ঠে রক্ত
প্রবেশ করে। হৃৎপিণ্ড যখন রক্ত দ্বারা পরিপূর্ণতা অর্জন করে তখন অ্যালারি পেশী শিথিল অবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ প্রসারিত হয়। এ সময় অস্ট্রিয়াগুলো বন্ধ হয়ে যায় কিন্তু আন্তঃকুটরী চিত্রপথ খুলে যায়। তোমরা একটু আগে চিত্রে দেখেছো আন্তঃকুটরী চিত্রপথ কোনটা আর অস্ট্রিয়া কোনটা। এইভাবে দেখা যায় সপ্তম প্রকোষ্ঠ থেকে রক্তের রক্তপ্রবাহের ক্রম সংকোচন শুরু হয়। রক্তপ্রবাহের না মানে সপ্তম প্রকোষ্ঠ থেকে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর ক্রম সংকোচন শুরু হয়, আর এই ক্রম সংকোচনের ফলে সপ্তম প্রকোষ্ঠের থেকে রক্ত চলে আসে ষষ্ঠ, ষষ্ঠ থেকে পঞ্চম, পঞ্চম থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে তোমার দ্বিতীয়, দ্বিতীয় থেকে প্রথম প্রকোষ্ঠে রক্ত চলে আসে, আর প্রথম প্রকোষ্ঠ থেকে রক্ত সম্মুখী ওটার মাধ্যমে মস্তিষ্কের হিমোসিলে প্রবেশ করে। আর যখন মস্তিষ্কের হিমোসিলে প্রবেশ করে তখন মস্তিষ্কের হিমোসিল থেকে রক্ত তিন ভাগ হয়ে যায়। কিছু রক্ত চলে যায় প্যারি ভিসেরাল সাইনাসে, কিছু রক্ত চলে যায় প্যারি নিউরাল সাইনাসে, আর কিছু রক্ত দেহের অন্যান্য অঙ্গ যেমন ডানা সহ পায়ের বিভিন্ন অংশে প্রবেশ করে। তবে মেজর পোর্শন প্যারি ভিসেরাল সাইনাস এবং প্যারি নিউরাল সাইনাসে প্রবেশ করে। পরবর্তীতে অঙ্কীয় পর্দার ছিদ্রপথ দিয়ে প্যারি নিউরাল সাইনাস থেকে রক্ত প্যারি ভিসেরাল সাইনাসে চলে আসে। পরবর্তীতে প্যারি ভিসেরাল সাইনাসের নিজস্ব রক্ত এবং প্যারি নিউরাল সাইনাস থেকে আগত রক্ত সম্মিলিতভাবে পৃষ্ঠীয় পর্দার অন্ত্রপথ দিয়ে প্যারিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। আমরা ঠিক এখান থেকেই রক্ত সম্বন শুরু করেছিলাম। এখন যখন প্যারিকার্ডিয়াল সাইনাস আবারও রক্ত দ্বারা পরিপূর্ণ হয়, আবারও অ্যালারি পেশী সংকোচন ঘটে, অস্ট্রিয়া খুলে যায় এবং রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে, অর্থাৎ রক্ত প্রবাহের একটি চক্র শেষ হয়। আর একই চক্রে পুনরাবৃত্তির মাধ্যমে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে ঘাসফড়িঙে রক্ত প্রবাহ অব্যাহত থাকে। আমি আবার বলছি যে রক্ত সংবহনের শুরুতে অ্যালারি পেশী সংকোচন ঘটে। অ্যালারি পেশী সংকোচনের ফলে অস্ট্রিয়াগুলো খুলে যায়। অস্ট্রিয়া খুলে গেলে প্যারিকার্ডিয়াল সাইনাস থেকে একযোগে সাতটি প্রকোষ্ঠে রক্ত প্রবেশ করে। হৃৎপিণ্ড যখন রক্ত দ্বারা পরিপূর্ণতা অর্জন করে তখন অ্যালারি পেশীর শিথিল অবস্থা প্রাপ্ত হয় এবং অস্ট্রিয়াগুলো একযোগে বন্ধ হয়ে যায়, কিন্তু আন্তঃকুটরী ছিদ্রপথ খুলে যায়। আমরা আগেই বলেছিলাম আন্তঃকুটরী ছিদ্রপথ এবং অস্ট্রিয়া কখনো একসাথে খুলে যায় না, একসাথে বন্ধ হয় না। আন্তঃকুটরী ছিদ্রপথ খুলে গেলে অস্ট্রিয়া বন্ধ থাকবে, অস্ট্রিয়া খুলে গেলে আন্তঃকুটরী ছিদ্রপথ বন্ধ হয়ে যাবে। তাহলে এখন যেহেতু অস্ট্রিয়া বন্ধ হয়ে গেছে আন্তঃকুটরী ছিদ্রপথ খুলে যায়। খুলে যাওয়ার ফলে হৃৎপিণ্ডের সপ্তম প্রকোষ্ঠ থেকে ক্রম সংকোচন শুরু হয়, আর এই ক্রম সংকোচনের প্রভাবে রক্ত প্রত্যেকটা প্রকোষ্ঠ থেকে আন্তঃকুটরী ছিদ্রপথে সম্মুখ প্রকোষ্ঠে চলে আসে। এভাবে রক্ত সম্মুখ প্রকোষ্ঠ থেকে এওটাতে চলে আসে, সেখান থেকে মস্তিষ্কের হিমোসিলে যায়, সেখান থেকে তিন ভাগে বিভক্ত হয়ে প্রধান অংশ যায় প্যারি নিউরাল সাইনাসে এবং প্যারি ভিসেরাল সাইনাসে, আর একটি অংশ যায় অন্যান্য অঙ্গে, ডানা সহ অন্যান্য অঙ্গে। তো প্যারি নিউরাল সাইনাস থেকে রক্তটা অঙ্কীয় পর্দার অন্ত্রপথ দিয়ে প্যারি ভিসেরাল সাইনাসে প্রবেশ করে, আর প্যারি ভিসেরাল সাইনাস থেকে প্যারি ভিসেরাল সাইনাসের নিজস্ব রক্ত এবং প্যারি নিউরাল সাইনাস থেকে আগত রক্ত সম্মিলিতভাবে পৃষ্ঠীয় পর্দার রন্ধ্রপথ দিয়ে প্যারিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। প্যারিকার্ডিয়াল সাইনাস আবারও রক্ত দ্বারা পরিপূর্ণতা অর্জন করে। এর ফলে যেটি হয় সেটি হচ্ছে যে রক্ত প্রবাহের একটি চক্র শেষ হয়, আর একই চক্রে পুনরাবৃত্তির মাধ্যমে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে ঘাসফড়িঙের রক্ত প্রবাহ অব্যাহত থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে আমাদের আলোচ্য বিষয় তিনটি আমরা আলোচনা করলাম। একটি হচ্ছে ঘাসফড়িঙের প্রথম হিমোসিল সম্পর্কে আলোচনা করেছি ডিটেলস, তারপরে তার হৃৎপিণ্ডের গঠন, এবং লাস্ট ওয়ান আমরা আলোচনা করেছি রক্ত সংবহন প্রক্রিয়া। তো আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি এবং পরবর্তীতে আমরা আরেকটি বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।